পুরান ঢাকা অলওয়েজ স্পেশাল। না প্রাইস অনুযায়ী ভালো, মানসম্মত বানানোর সবসময় চেষ্টা করি। পুরান ঢাকার কাছে আলাউদ্দিন সড়ক রাজধানীর খাবারের গলি নামেই বেশি পরিচিত। এখানে অন্য সব খাবারের সাথে জায়গা করে নিয়েছে কয়েকটি শরবতের দোকান, যাদের জনপ্রিয়তাও তুঙ্গে। আলিকারিম জুস বার তেমনই পুরান ঢাকার সেরা একটি শরবতের দোকান, যেখান থেকে বাদাম শরবত খেতে রীতিমতো সিরিয়াল ধরে মানুষ। জুস বারের মালিক জানান, এখানে একটু ভিন্ন আঙ্গিকে বাদাম শরবত বানানো হয়, তাই সবসময় মানুষের কাছে আমাদের শরবতের জনপ্রিয়তা বেশি। এটা আমরা তো এভাবে পোর্সিং করি, আমরা যতটুকু সম্ভব অতটুকু ভালো দেওয়ার চেষ্টা করি, এটাই মানসম্মত বানানোর সবসময় চেষ্টা করি। মূলত এটার বাদামটা, দুধ আর কাজু বাদাম, দুধ থাকে, সুগার থাকে হালকা আর বরফ থাকে। আমাদের এখানে বেশিই চলে এই বাদামটা আর ফালুদা, কাজু বাদাম আছে, একটা কাজু বস্তা মিক্স আছে আর এই ফালুদা, এইটা সবচেয়ে সিরিয়াল বেশি হয় এখানে। পুরান ঢাকার এই গলিতে সবসময় উৎসবের আমেজ লেগে থাকে, তাই তো শরবত খেতে আসা মানুষজন পুরান ঢাকার খাবারের প্রশংসা করতে ভোলেননি। না প্রাইস অনুযায়ী ভালো, বাদাম শরবত এর গত বছর খাইছিলাম অবশ্যই ভালো, কিন্তু এখানে এইবার আর কি ভালো দেখাচ্ছিলাম। আলাউদ্দিন রোডের বিখ্যাত হানিফ বিরিয়ানিতে খাবার খেয়ে জুস খেতে এসেছেন রাজধানীর বাড্ডার বাসিন্দা তারিকুল ইসলাম। তিনি বলেন, পুরান ঢাকার নাজিরা বাজার খাবারের জন্য বিখ্যাত, এখানে সবসময় খাবার খেতে ছুটে আসি, তারপর এই দোকান থেকে জুস খেয়ে বাসায় ফিরি। সো গুড, আসলে মেইনলি যে ইয়োগার্টটা ইউজ করছে এটা হচ্ছে এত সুস্বাদু, প্লাস ফ্রুটসের একটা কম্বিনেশন সব মিলে দ্যাটস গুড, এবং এটা হেলদিও আই থিঙ্ক। বাদাম শরবতটা আমি তো ট্রাই করি নাই, তো তবে শুনছি আমার ফ্রেন্ড কিছুটা ট্রাই করছে, যারা তাদের কাছে ওইটাও ভালো। রাত বাড়ার সাথে সাথে যখন ঘুমিয়ে পড়ে পুরো রাজধানী, তখনই জমজমট হয় পুরান ঢাকার এই গলি। খাবারের পাশাপাশি বিভিন্ন জুসের দোকানে দেখা মেলে ভোজন রসিকদের রাত ভোরানটা। না অফকোর্স পুরান ঢাকা অলওয়েজ স্পেশাল, যেহেতু আমি আমার জন্ম মাহতলি আর বড় হয়েছি হোসনিদানা, আর এই যে নাজিরা বাজার স্টিল, আমি সবসময় বলি যে বাংলাদেশের মজা দেয়া খুব কম, তো এখানে এত ভিড় এত রাশ, তারপরে মানুষজন আসে পুরান ঢাকাকে মানে জীবিত রাখার জন্য বা মজা করার জন্য, এটা অনেক বড় পাওয়া। কেন আমাদের মজা দেয়া খুব কম, তো মানুষজন দেখি, আমি পার্সোনালি পুরান ঢাকা যখন দেখি এরকম জমজমাট খুবই এনজয় করি। কাজু বাদাম, দুধ, চিনি আর বরফের মিশেলে তৈরি হয় এখানকার বিখ্যাত বাদাম শরবত। 100 টাকা করে প্রতি গ্লাস শরবত বিক্রি হয় বলে জানান দোকানি। বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।